বাসিন্দা বলে আশেপাশে বহুদিনের বাসিন্দা না এইভাবে রিপ্রেজেন্ট করে তারা হোম করে ঘুরে যাচ্ছে, এটা কারণও রয়েছে। কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গে কাট অফটা একটু কম যায়, ঠিক আছে। এই অন্য স্টেটের লোকেরা তার চান্স বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গের ভুয়ো অথবা জাল ডোমিসাইল বার করে। তো কালকে রেজাল্ট বেরিয়েছে, যারা পাস করেছে তাদের জন্য শুভকামনা জানাই, আর যারা ফেল করেছে, যারা সিলেক্ট হতে পারেনি তাদেরকে, যাদের নেক্সট টাইম তারা সিলেক্ট হয়ে যেতে পারে। তো তো ওবিসি আর এসসি কাট অফ গেছে 69 আর জেনারেল কাট অফ গেছে 81 বর্ডার ডিস্ট্রিক্ট। তো এত কাট অফ গেছে সবাই বলছে, কিন্তু আমার মতে কাট অফটা অনেক কম গেছে। কারণ আমরা যে আন্দোলনটা করেছিলাম, 5 তারিখ থেকে আন্দোলনটা করেছিলাম, তার সেই আন্দোলনের ফলে যে বহিরাগত আন্দোলন যে করেছিলাম, সেই আন্দোলনের ফলে কিন্তু প্রচুর বিহারি বাদ গেছে। প্রায় 4,500 বিহারি ছিল আমাদের এই 6,000 ভ্যাকান্সিতে। সেখানে ভ্যাকান্সিতে আমি যা দেখলাম, সেখানে 2,500 সিলেক্ট হয়ে যায়, মানে 2,000 বিহারি ছেলে তারা বাদ চলে গেছে আমাদের আন্দোলনের ফলে। তো অনেক সুবিধা হয়েছে। তো আমাকে অনেক কিছু শুনতে হয়েছে, অনেক কন্ট্রোভার্সি হয়েছে আমাকে নিয়ে। তো আমি আর কি বলবো, কিছু আমাকে অনেকেই ফোন করেছে, অনেকেই গালিগালাজ দিয়েছে, খিস্তি মেরেছে, তোর বাড়ি ভেঙে দেবো, তুই কেস করেছিস, এই হ্যাডটা ব্যাডটা অনেক কিছু শুনতে হয়েছে। তো আমি কিছু অ্যান্সার দিইনি। তো তোমরা নিজেই বিচার করবে যে তোমাদের ভবিষ্যতে, তোমাদের ভবিষ্যতের জন্য আমি অনেকটা এগিয়েছিলাম, তোমরা কিন্তু আমার মানে আমাকে অতটা সাথ দাওনি। তো আমি একা একা সব কিছু করছিলাম, একা একা মানে আমার সাথে ছিল প্রায় 6-7 জন ছিল, তারা খুব হেল্প করেছে, আর বাংলা পক্ষ তো আছেই। তো যে 69 যে কাট অফটা গেছে, এটা অনেকটাই কম গেছে। যদি আমরা আন্দোলনটা না করতাম, তাহলে এই 69 কাট অফ, সেই কাট অফটা আমার মতে 73 বা 75 চলে যেত, ঠিক আছে। আর জেনারেল যে 81 কাট অফ গেছে, সেটা 99 করে 85 বা 90 অবধিও চলে যেতে পারতো যদি আমরা আন্দোলনটা না করতাম, ঠিক আছে। তো দেখি কী হয়, আজকে হাইকোর্টে যাচ্ছি, 12:30 বাজে, রাত 12:30 বাজে, আমাদের ট্রেন 12:35 ট্রেন আছে। তো আমরা এখন ট্রেনে করে যাব, কাল সকালে 5টার মধ্যে আমরা শিয়ালদায় পৌঁছে যাবো, দেন আমরা হাইকোর্টের দিকে 9টার মধ্যে পৌঁছাতে হবে। আমাদের উকিল বলেছে 9টার মধ্যে পৌঁছাতে হবে হাইকোর্টে, ঠিক আছে। কালকে আমাদের কোর্টে হিয়ারিং আছে, আর রেজাল্টে যে ডকুমেন্টস মানে রেজাল্টে যে নামগুলো এসছে, মানে একটা বাঙালিতে একটা বাঙালির যে রেজাল্ট আছে, বাঙালি সে আমাকে পাঠিয়েছে যে আমার রেজাল্টে আমার নামের টোটাল 22টা বিহারি ছেলেপেলে আছে। তাহলে বুঝতে পারছো, মানে একটা বাঙালি ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সিতে সেখানে বাঙালি কম বিহারি বেশি, মানে একটা প্যানেলে বলছে 22টা করে বিহারি ছেলে আছে, কেউ কারো 22টা, কারো 18টা। অনেক মেয়েও আমার সাথে কন্ট্যাক্ট করেছে, তারাও বলছে দাদা আমার, আমি তো ফেল করে গেছি, কিন্তু আমার একটা বান্ধবী বলছে যে ওর প্যানেলে বলে 18খানা বিহারি আছে। তো বুঝতে পারছো কতটা বিহারি এখনও আছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে 2,500 যে বিহারি ঢুকেছে, এখনও ঢুকেছে, তারা যাতে ওখান থেকেও যদি আমরা 1,000 বা 1,500 কিছু ক্যান্সেল করতে পারি, তাহলে কিন্তু অনেক বাঙালি ছেলে মেয়ে ঢুকতে পারবে। তো এটাই আমাদের উদ্দেশ্য, দেখি কী হয়, পুরোটা ডিসাইড করবে জজ কি কী বলে। তো অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন ঢুকবে, তো দেখা হচ্ছে কাল সকালে শিয়ালদা স্টেশন বা হাইকোর্টে। এখন আছি আমরা হাইকোর্টে, ওয়েট করে আছি প্রায় 4 ঘন্টা ধরে ওয়েট করে বসে আছি। তো আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 15, তো আরও 1 ঘন্টা মতো ওয়েট করতে হবে। তো দেখি কী রায় দেয় আজকে। সেন্ট্রাল অথরিটি উইদাউট লস অফ টাইম উইথ দি অ্যাবোভ অবজারভেশন the reputation your lordship has said respondent number 5 it would be respondent number 2 and 3 because the 2 is the chairman staff selection commission your lordship has said 5 is not a different director general of police so my lord staff selection commission has nothing to do very little scope with regards to the recruitment process only the computer based examination is taken by the staff selection commission the physical standard test and the medical examination all were taken by the concerned nodal forces so or we have said staff selection commission or any other authority of the central government namely the recruiting agency of the respective central armed forces may I also manod beseech your lordship manod since manod the cbi is investigating pursuant to orders being passed by the honorable court manod but the state police manod may also be directed manod whenever they are in receipt of such information manod to manod forward it manod to the cbi otherwise manod there will be multiplicity in order to ensure that the investigation done by the cbi is proceeded in an appropriate manner the state police shall share information received by them wherever complaints are lodged regarding the fake and forged domicile certificate to the CBI Kolkata unit for
CBI ACB Kolkata. ACB Kolkata. প্রথমে কিছু বলার আগে আমাকে আগে রিভাইজ করতে হবে ব্যাপারটা কি হয়েছিল কি হয়নি। তো এসএসসি জিডি প্রতিটা রাজ্যে একটা আলাদাভাবে ভ্যাকান্সি দেয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি ছিল 6000, সব থেকে বেশি ভ্যাকান্সি ছিল ওয়েস্ট বেঙ্গলের 6000 ভ্যাকান্সি ছিল। তো 6000 ভ্যাকান্সিতে বহিরাগত ছিল 4500। যখন 30 জুন যখন রেজাল্ট বেরিয়েছিল, মেডিকেল কাট অফের রেজাল্ট বেরিয়েছিল, তো সেখানে আমরা দেখতে পাই যে 4500 জন বহিরাগত ক্যান্ডিডেট যারা ফেক ডকুমেন্ট দেখিয়ে, ফেক জুডিশিয়াল সার্টিফিকেট দেখিয়ে মানে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সিটা খেতে চাইছে। তো তার ফলে আমরা 30 জুন যে রেজাল্ট বেরিয়েছিল, তার ফলে আমরা 5 তারিখে একটা আন্দোলন করি, মানে 5 তারিখ থেকে আন্দোলন শুরু করে দিই। বিভিন্ন এসডিও অফিস বিভিন্ন জায়গায় যায়। তো আমরা বাংলা পক্ষকে জানাই, বাংলা পক্ষ বললো যে তোমাদের আমি হেল্প করবো। তো বাংলা পক্ষ আমাদের প্রচুর হেল্প করেছে। তো 17 তারিখ থেকে যে মেডিকেল ছিল, তো মেডিকেলও আমাদের প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। বিভিন্ন বহিরাগত বা বিভিন্ন বিহারি ছেলেপেলেদের আমরা ধরেছিলাম, তোমার FIR করেছিলাম থানায়, তো সব কিছুই করেছিলাম। তো প্রচুর আমাদের মানে ডকুমেন্টস ছিল, প্রচুর পরিমাণে ডকুমেন্টস ছিল, ঠিক আছে। প্রায় 10-12 জনের ফেক ডকুমেন্টস আমাদের কাছে ছিল, প্লাস FIR ছিল, ঠিক আছে। তো সব কিছু আমাদের রেডি ছিল। তো 11 তারিখে আমরা কোর্টে কেস করি, ঠিক আছে। তো 11 তারিখে কোর্টে কেস করার ফলে তো 11 তারিখ থেকে আমাদের ধমকি দেওয়া শুরু করে দেয়, আমাকে গল্পটাকে ধমকি দেওয়া শুরু করে দেয় যে কেসটা তুলে নাও। তার প্রথমে বলি কেন কেসটা তুলে নেওয়ার কথা বলছে। আচ্ছা, যারা কাট অফের থেকে 5 নম্বর বা 10 নম্বর বেশি ছিল, তারা ভেবেছে যে আমাদের জবটা হয়ে যাবে, যদি কেস করা হয় তাহলে কেসটা ঝুলে থাকবে, আমরা জয়নিং করতে পারবো। আচ্ছা, ভালো। তো তারা এটা বুঝতে পারছে না যে যদি স্টে পড়ে, যদি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন পড়ে, তাহলে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বহিরাগত বেরিয়ে যেত, সেখান থেকে প্রচুর পরিমাণে বহিরাগত বেরিয়ে যেত, আর অনেক বাঙালি ছেলে চাকরি পেত। তারা কিন্তু ওটা ভাবছে না, তারা ভাবছে যে স্টে অর্ডার পড়ে গেলে আমরা ঝুলে থাকবো, আমাদের জবটা হবে না, এক দেড় বছর ঝুলে থাকবে। তো ওদের স্বার্থের জন্য আমাকে বলো, গর্বদাকে বলো, কৌশিকদাকে বলো, বিভিন্ন প্রকারের মানে হ্যারাসমেন্ট, মানে গালা গালি কিস্তি, ঠিক আছে, বাড়িঘর ভেঙে দেবো বা মেরে ফেলবো, এই সমস্ত বাঙালি ছেলেপেলেরা হুমকি দিচ্ছে। যে বাঙালি ছেলেপেলেরা আমাদের হুমকি দিচ্ছিল, তারা যখন বহিরাগতরা যখন সেক্টর 5 এসে কিস্তি মারছিল, তখন কিন্তু তাদের কেউ কিচ্ছু বলতে আসলো না। কোনো বাঙালির ছেলে গিয়ে ওকে মানে কিছু করতে পারলো না, কিন্তু আমরা যেটা করছি তার জন্য প্রচুর বাঙালির ছেলে একজোট হয়ে গেলো যে এদেরকে এই করো, এদেরকে ওই করো, কিস্তি মারো, গালি গালি দাও, ঠিক আছে, এই হচ্ছে বাঙালি। আচ্ছা, তো আমরা 11 তারিখে যে কোর্টে কেস করি, তার হিয়ারিং ছিল 21 তারিখ। তো হিয়ারিংয়ে আমরা সব ডকুমেন্টস আমরা দেখাই। তো কোর্ট আমাদের, হাইকোর্ট আমাদের ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। তো ওদের বক্তব্য যে এই 4-5টা কেসের জন্য বা 10-12টা কেসের জন্য তো আমি পুরো রিকমেন্ডটা বন্ধ করতে পারি না বা স্টে করতে পারি না, তো কেসটা ক্লোজ করে দেয়। বরগদা বলছিল যে আরও সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টেও গিয়ে এই কেসটা নিয়ে কিছু বলবে, কারণ হাইকোর্ট থেকে ক্লোজ করে দিয়েছে কেসটা। তো এখন সুপ্রিম কোর্টে যেতে হবে, এবার দেখি কী হয়। আমরা যতটা সাহায্য চাইবো যে পরের বছর যে ভ্যাকান্সি বেরোবে সেখানে যাতে কোনো বহিরাগত না আসতে পারে, তার চেষ্টাই আমরা করছি এখন, ঠিক আছে। কোনো বহিরাগত যাতে পরের বছর যে ভ্যাকান্সি আছে, পরের বছর যত রকমের এসএসসি জিডি ভ্যাকান্সি বেরোবে, সেই ভ্যাকান্সিতে যাতে কোনো বহিরাগত আসতে না পারে। আসবে তো না, কারণ 60-70% আসবে না, কারণ যত রকমের ফেক ডকুমেন্টস বেরোচ্ছিল সেগুলো সব ব্যারাকপুর এসডিও থেকে বেরোচ্ছিল। তো ব্যারাকপুর এসডিও এত দুর্নাম হয়ে গেছে, তো এর ফলে ব্যারাকপুর এসডিও আর কোনো রকমের সার্টিফিকেট ইস্যু করবে না আমার মনে হচ্ছে, বা আমার মতে কোনো ডকুমেন্টস আর শো করবে না। যখনই দেখবে বিহারি ক্যান্ডিডেট বা বিহার থেকে স্কুল থেকে পাশ করে এসছে, তো তখন তো আর তো মানে শোই করবে না, ঠিক আছে। তো এই আন্দোলনের ফলে, এই 44-45 যে আন্দোলনের ফলে একটা হলো যে মানে বহিরাগতরা একটু ভয় পেয়েছে, বহিরাগতরা নেক্সট টাইম আসার মানে যদি আসে তাহলে একবার ভয় পাবে, বা বহিরাগতরা যদি নেক্সট টাইম আসে তারা একটু ভয়ে থাকবে যে আগের বছর কী হয়েছে না হয়েছে। আর এসডিও অফিস থেকে ফেক ডকুমেন্টস আর বেরোবে না আমার মনে হয়, বেরোলেও অল্প বেরোতে পারে। তো আমাদের এখন একটাই উদ্দেশ্য যে পরের বছর বা তারপরের বছর যত রকমের এসএসসি জিডি ভ্যাকান্সি বেরোবে, তাতে যাতে বহিরাগতরা আসতে না পারে, তো সেটাই আমাদের এখন মূল উদ্দেশ্য। তো এটাই লাস্ট ভিডিও, এরপর আর কোনো ভিডিও আসবে না। তো সবাই ভালো থেকো, আর যারা পাস করেছে তাদের জন্য শুভকামনা জানাই, আর যারা পাস করতে পারেনি তাদের জন্য নেক্সট টাইম খুব তাড়াতাড়ি পেয়ে যায়, সুযোগটা পেয়ে যায়। জয় হিন্দ।